নিউ কোরিয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো কি আপডেট রয়েছে? শান্তিকা শুনতে পাচ্ছো? আপনাদেরকে জানিয়ে রাখবো, চলতি মাসে কিন্তু চালু হচ্ছে শহরের চতুর্থ মেট্রো রুট। নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত কিন্তু সংক্ষিপ্ত রুটে ছুটবে মেট্রো। মঙ্গলবার কমিশনার অব রেলওয়ে সেফটির ছাড়পত্র এসে পৌঁছেছে, ছাড়পত্র এসে পৌঁছেছে মেট্রো ভবনে। তারপরই এই সিদ্ধান্ত, চলতি মাসে কিন্তু ছুটতে চলেছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো। চলতি মাসে শহরের চতুর্থ মেট্রো রুট, এবার কবি সুভাষ থেকে রুবি মোড় অর্থাৎ হেমন্ত মুখার্জি যে স্টেশনের নাম সেই পর্যন্ত কিন্তু ছুটবে মেট্রো, এমনটাই জানা যাচ্ছে। গতকালই কিন্তু গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে। শান্তিকা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? শান্তিকা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। শান্তিকা, চলতি মাসেই কিন্তু নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ছুটতে চলেছে মেট্রো, শহরবাসীর জন্য আবারও সুখবর। দেখো, একেবারেই তাই। কলকাতাবাসীর যারা প্রত্যেকটা দিন মেট্রো ব্যবহার করেন তাদের যাতায়াতের ক্ষেত্রে, তাদের জন্য কিন্তু এবার সেই পরিষেবা আরও খানিকটা মসৃণ হতে চলেছে এমনটা বলাই যায়। এবং এই চলতি মাসেই কিন্তু নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে এমনটাই কিন্তু জানানো হয়েছে ইতিমধ্যেই। মঙ্গলবার সেই প্রসঙ্গে কিন্তু সবুজ সংকেত দিয়ে দেওয়া হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে। তবে ঠিক কবে থেকে এই নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে সে প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো কিছু বলা হয়নি। এবং এই প্রসঙ্গে তোমাকে বলতে চাইবো নিশা, যে রুবি নিউ গড়িয়া মেট্রো পরিষেবার হাত ধরে কলকাতায় প্রথমবার মেট্রোর ক্ষেত্রে ইন্টিগ্রেটেড টিকিটিং সিস্টেম চালু করা হচ্ছে। আরও একবার বলবো যে প্রথমবার কলকাতায় ইন্টিগ্রেটেড টিকিটিং সিস্টেম চালু করা হচ্ছে। এই প্রথমবার শহরের দুটি আলাদা মেট্রো পথ অর্থাৎ নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর যাকে ব্লু লাইন বলা হয় এবং নিউ গড়িয়া থেকে রুবি যেটা শুরু হতে চলেছে সেই অরেঞ্জ লাইন কিন্তু জুড়ে যাবে এই নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ স্টেশনের মধ্যে দিয়ে। এবং এর ফলে কিন্তু এই একই টিকিটে বা একই স্মার্ট কার্ডে একই টোকেনে এই দুই শাখার যাত্রী তারা কিন্তু মেট্রো পরিষেবা নিতে পারবেন। তাদের করে কিন্তু আলাদাভাবে কোনো টোকেন কাটতে হবে না, কোনো স্মার্ট কার্ড ব্যবহার করতে হবে না। অর্থাৎ এই যে দুটো লাইন, সেই দুটো লাইন কিন্তু একটাই এই স্টেশনের মধ্যে দিয়ে জুড়ে যাচ্ছে এবং এটা কিন্তু কলকাতা মেট্রো পরিষেবার ক্ষেত্রে একেবারে প্রথমবার। এবং এই রুবি নিউ গড়িয়া এই লাইনের মধ্যে কিন্তু মোট পাঁচটা স্টেশন থাকবে। রুবি স্টেশনের নামকরণ করা হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের নামে। তার পরের স্টেশন অর্থাৎ কালিকাপুর, তার নাম হতে চলেছে কবি সুকান্ত। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফ থেকে আরও যেরকমটা জানানো হয়েছে যে মুকুন্দপুর স্টেশনের নাম হতে চলেছে জ্যোতিরিন্দ্র নন্দীর নামে এবং হাইল্যান্ড পার্ক স্টেশন তার নামকরণ কিন্তু করা হচ্ছে সত্যজিৎ রায়ের নামে। তবে এই যে নতুন যে রুটটা চালু হতে চলেছে এই পাঁচটা স্টেশন নিয়ে তার ভাড়া প্রসঙ্গে কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু বলা হয়নি। তবে ঠিক কবে থেকে এই পরিষেবা শুরু হবে সেটাও কিছুদিনের মধ্যেই জানানো হবে। নিঃসন্দেহে এটা কিন্তু কলকাতা মেট্রোর যে ইতিহাস, কলকাতা মেট্রোর যে মুকুট, তার মধ্যে একটা নতুন পালক এমনটা কিন্তু বলাই যায়। নিশা, একেবারেই ধন্যবাদ শান্তিকা। কলকাতার মুকুটে ঝুলল আবারও নয়া পালক, চলতি মাসেই চালু হবে শহরের চতুর্থ মেট্রো রুট।